सानू एक पल चैन ना आवे দক্ষিণী সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় জনপ্রিয়তা পান অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজা। এবার সেই দক্ষিণী ছবিতেই নিষিদ্ধ হলেন অভিনেত্রী। পুরো টাকা নিয়েও শুটিংয়ে না আসায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। अगर तैरना सीखना हो तो पानी में तो कूदना ही पड़ेगा ना। ইলিয়ানা ডিক্রুজাকে সর্বশেষ দেখা গেছে দ্য বিগ বুল ছবিতে। এতে মীরা রাও চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন এই অভিনেত্রী। এক সূত্রের মাধ্যমে জানা যায় একটি তামিল ছবির জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে আসেননি ইলিয়ানা, যার ফলে বিরাট অঙ্কের ক্ষতি হয় ছবির প্রযোজকের। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি। কয়েক মাস আগেই শোনা যায় শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ইলিয়ানা। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি দেন এই অভিনেত্রী। পরে অবশ্য নিজের স্বাস্থ্যের খবর জানিয়ে এই অভিনেত্রী জানান স্থিতিশীল রয়েছেন তিনি। তবে কি অসুস্থতার কারণে শুটিংয়ে আসেননি ইলিয়ানা? শাহাবুদ্দিন আহমেদ, নিউজ5ইডি।